নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিটু সুপার বাংলা। আমি টিটু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাই, আজকেও কিন্তু আমরা সেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা অবশ্যই শুরু করে যায়। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের একটাই কথা, আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, অনেক সময় হয় কি, আমরা ফটোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। সেই সব সমস্যাগুলোকে আজকে আমরা কিন্তু নিমেষের মধ্যেই চেষ্টা করবো সলভ করে দেওয়ার। তো আজকে আমরা কোনো অ্যাপস ছাড়াই আজকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা নিমেষের মধ্যে চেঞ্জ করে দেবো। হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করব এবং আমরা কীভাবে করব, কোথা থেকে করব সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু আমাদের সাথে সাথে থাকবেন এবং স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, যাতে আপনাদের কোনো দিন সমস্যা না হয়, আর একবার দেখলে আপনার সারা জীবনে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বলে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, আমরা কথা মতো সরাসরি আমাদের স্ক্রিনে চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো বন্ধুরা, সরাসরি আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারে সরাসরি চলে যাবে। এবার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমাদের হোম পেজে সার্চ করতে হবে ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সার্চ করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আপনাদেরকে আমি প্রথমে এই করে দিলাম চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এইখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে করতে হবে এই যে আপনাদের দেখছেন এখানে আপলোড ইমেজ, আপলোড ইমেজে কিন্তু ক্লিক করতে হবে। এবার আপলোড ইমেজে ক্লিক করার পর আমি সরাসরি প্রথমের ইমেজটা দিয়ে দেখাই। এবার প্রথমের ইমেজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম, তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এবং আগে কীরকম ছিল এবং পরে কীরকম হলো সেটাও কিন্তু আপনারা দেখাবো। কয়েক সেকেন্ড সময় নেবে, কিন্তু কয়েক সেকেন্ড সময়ের মধ্যে এই যে দেখুন ফটোটার একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবার এই ফটোটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যে ডাউনলোড এই যে এখানে দুটো অপশান আছে, ডাউনলোড হাই রেস, তো আপনারা যেটা খুঁজে সেটা করতে পারেন। তো আগের ফটোটা কীরকম ছিল, আগের ফটোটা ঠিক এইরকম টাইপের ছিল, আগের ফটোটা ঠিক এই যে এরকম টাইপের ছিল এবং পরের ফটোটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এরকম হলো। এবার আপনি যদি মনে করেন চেঞ্জ অন্য একটা ফটো করুন, আমরা সাপোজ আর একটা ফটো দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু সময় নেবে বন্ধুরা, কিন্তু খুব ভালো ই, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। এই যে আগের ফটোটা কিন্তু ঠিক ছিল এরকম হয়ে গেল, কিন্তু এরকম। তাহলে এবার আপনারা শিখে গেলেন ব্যাকগ্রাউন্ড ফটো কীভাবে, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় এবং খুব সহজেই এবং কোনো অ্যাপস ছাড়াই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন, আর যতটা পারবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।